ভেতর থেকে জানি না, তবে একটু আধটু যা দেখি, যেমন ধরো আমি যখন স্কুলে পড়তাম, আমাদের পুরো স্কুলে একটা মেয়েই শুধু বোরখা পরতো, তাও আবার লুকিয়ে পড়তো, এসে গেটের কাছে এসে বোরখাটা ঝুড়িতে রেখে দিত, সবাই হাসাহাসি করতো তাকে নিয়ে। আমাদের আমি যখন মেডিকেলে পড়তাম, হিজাব বা বোরখা এইসব কোনো মেয়েই পরেনি, সবাই মেডিকেলে পড়াশোনা। বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে, কথা বলেন তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়তের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি। প্রথমে হালের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজারি ওয়াজের একটি ভিডিও শেয়ার করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ভিডিওতে দেখা গেছে আজারির তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করেছেন। আজারি বলেন, বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন, ও বলে নারীদের কোনো দেশ নেই, তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে, শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই, ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেওয়া হয়, তখন ওর গায়ে বোরখা পরিয়ে দেওয়া হয়েছিল। ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়তের জন্য দোয়া করেন। ওয়াজটি চলতি বছরের 16 আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে। আজারি ওই ওয়াজে জবাবে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে বোরখা পরে দেশ থেকে বেরিয়েছি, ওরা রাতের অন্ধকারে বোরখার ভেতরে মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে আমি কোনো দিন বোরখা পরিনি।